রাস্তা দিয়ে এখন আমরা বাসস্থানে পৌঁছব, তা কতক্ষণ লাগবে জানি না, দেখা যাক। কয়েক ঘন্টা লাগে, পাখির আশা উড়ছে, দেখা যাচ্ছে আমার সাথে একজন পরিচিত লোক আছে, তার ছবি দেখানো যাবে না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে বাসে ঘোড়ায় বসে আছে। আপনারা চাইলে আলাপ ছবি নিতে পারেন। পেছনে চলে গেছে আমার, এই সাইডটা একটু ঘুরে যা স্যার। আপনি কিছু বলবেন? কিন্তু বলেন তো ভালো স্যার। তা আপনি কিছু বলবেন না? আমার পেছনে একটা লিটন তোমার পরিচিত একজন, ঢুকে যাচ্ছি মনে হচ্ছে। ওই আরেকজন রয়েছে ওই দূরে, ওখানে যেতে পারবো কিনা তা মনে হচ্ছে না। ওই যে ওই রাস্তাতে পা ফেলাম, উপরে উঠলাম, ওই বাগবাগান একটু ঘিরে রেখেছে, আমাদেরকে একটু ঘুরে যেতে হবে মনে হচ্ছে। রাস্তা আছে, ওই যে একজন হাত তুমি ব্যস্ত আছে, ওনাকে ডিস্টার্ব করা যাবে না। একটা টাওয়ার দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটা পিচের, কিছু বোঝা যাচ্ছে না। আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন টাওয়ারটা কিছু। আমাদের পাশের বন্ধু বললে টাওয়ারে নাকি গলায় দড়ি দেওয়া যায়, দিলে নাকি তিন চারটে ফোন পাওয়া যায়। এই টাওয়ারের ভেতর দিয়ে যাচ্ছে। আচ্ছা সুন্দর, তা আপনারা একটু দেখে নিন যে উপরে কি সুন্দর টাওয়ার। একটা পুরোনো বাড়ি দেখা যাচ্ছে, ঠিক আছে, বাড়িটা মনে হচ্ছে আমাদের নয়, তবু একবার বাড়ির ভেতরে গিয়ে একটু দেখতে হবে যে কী কী আছে। কিন্তু পারবো যেতে, দেখা যাক সময় কী বলে। আমাকে আরেকটা বন্ধু এখানে রয়েছে, উনি কি বলবেন সেটা আমি জানি না, উনি এখন ব্যস্ত আছেন। ও আপনি কিছু বলবেন? আচ্ছা হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হ্যাঁ আপনি কিছু বলুন। আবার কী বলবো, হ্যাঁ তোমাদেরকে আমি তো, ও আপনি বলতে চাইছেন না, আমরা এখান থেকে চলে যাবো, তবু একটা ফটো তোলা যাবে। আপনি কোন দিকে, এই দিকে যাবেন না এই দিকে যাবেন? আচ্ছা আমাদের বন্ধুটা বলছে ডান দিক দিয়ে যাবো না, হ্যাঁ তবু একটা দেখা যাক কি আছে ওদিকে, ওদিকে বাড়ি আছে দেখে নিতে পারবেন। আমাদের ভাঙা চোরা বাড়ি, ঠিক আছে দেখুন।
আমাদের বন্ধুটা একটু ভয় পেয়েছে, ঠিক আছে, তাই আমরা এই দিকটা চলে যাচ্ছি। বাগানটা অনেক পুরনো মনে হচ্ছে, এখানে থাকে না, লোকজন যেহেতু রাতে খাবো আমরা।